আজকে এটা গাজর আমরা জানি খাদ্য সঞ্চয়কারী মূল এবং এটি স্বাস্থ্যের জন্য খুব উপকারী। সাধারণত এটি স্যালাড হিসেবে খাওয়া হয় এবং যে কোনো ফাস্টফুডের সাথে হোটেলে এমনিতে আমরা গাজর স্যালাড হিসেবে খেয়ে থাকি। আর এই গাজরের গুণাগুণ আমরা জানবো, গাজর চাষের পদ্ধতি জানবো। এখন আমি গাজরটা একটু ধুয়ে নেবো, ক্যামেরাম্যানকে আমার সামনে আসতে বলবো। এই কলের জলে ফোকাস করে গাজরটা একটু ধুয়ে নিই। ধোয়া হয়ে গেছে গাজরটা, মোটামুটি গাজরটা একটু ছুলে নিই চোকাটা। গাজর আমাদের এখানে ওই কর্কটি অঞ্চলে, পৃথিবীর যেটা কর্কটি অঞ্চল আছে সেটা পলিযুক্ত দোআঁশ মাটিতে মানে একটু নরম মাটিতে সাধারণত বাজার থেকে একটা বীজ কিনে আনতে হয়। বীজটা হচ্ছে স্টিক জিরে বীজের মতো, সেটা ভুরভুরে মাটিতে নরম করে একটু ডিস্টেন্সে যেখানে জল না দাঁড়ায় সেই মাটিতে দিলেই চাষটা হয়ে থাকে। আর গাজরের জন্য আর কিছু যত্ন দরকার নেই, একটু পাঁশ যদি হয় কাঠের পাঁশ বা গোবর তাহলে গাজরটা খুব ভালো হয়। গাজর সাধারণত এই কমলা রঙের, লাল রঙের এবং বেগুনি রঙেরও গাজর দেখতে পাওয়া যায়। যাই হোক, গাজর এই কালারটা তো ক্লোরোপ্লাস্টিড, ফলে গাজর খুব মানে একটা পুষ্টিকর খাবার। আমরা গাজর খাওয়ার গুণ সবাইকে জানতে হবে, আসলে ভালো থাকতে হবে। পড়াশোনা করলেই ভালো থাকা যায় না, পড়াশোনা করে কোনো কাজ করে প্রচুর টাকা রোজগার করা যায়, কিন্তু তারপরে আমি উল্টাপাল্টা খেয়ে শরীরটাকে নষ্ট করে তো জীবনটাকে মানে আনন্দময় করে তুলতে পারবো না। ফলে আমার খাবারটাও একটা শিক্ষা, এটাও একটা শিক্ষা যে কী খাবার খাবো এবং খাবারটা কীভাবে খাবো, কোন খাবারগুলো খাওয়া উচিত, এগুলো মানুষের শিক্ষা। নাহলে অনেক টাকার মালিক হয়েও ফ্যামিলিটাকে বা নিজের শরীরটাকে বা বন্ধুবান্ধব শরীরটা খারাপ হয়ে যাবে। ফলে খাবার মানে খাওয়াটা এবং খাবারের এই পুষ্টিগুণটা জানাটা একান্ত প্রয়োজনীয় বর্তমান যুগে। তাই আমি আজকে গাজরের এই গুণাগুণ সম্বন্ধেও কিছু বলতে চাই। আমরা জানি গাজর ভিটামিন এ সমৃদ্ধ একটি খাবার, ভিটামিন এ এতে ভরপুর আছে, ভিটামিন এ গাজরে ভরপুর, ভিটামিন এ ওটা ছাড়িতে হবে, ভিটামিন এ গাজরে ভরপুর। হ্যাঁ, তো কাঁচা গাজর সব থেকে ভালো, গাজরটা যদি কাঁচা হিসাবে খাওয়া হয়। কাঁচা গাজরে বলতে গেলে সব কিছুই পাওয়া যায়, গাজরের যা যা গুণ আছে সব কাঁচা গাজরে পাওয়া যায়। গাজর সিদ্ধ হিসাবেও খাওয়া যায়, কিন্তু সিদ্ধ করলে কিছু কিছু এনজাইম নষ্ট হয়ে যায়। ফার্স্ট, গাজর ভিটামিন এর উৎস, রেটিনল এর প্রাকৃতিক উপাদান, ফলে চোখের জ্যোতি বাড়ায়, চোখের পাওয়ার বাড়ায়, তারারন্ধ্র গঠন ঠিক করে, রেটিনার কোষগুলোকে সক্রিয় করে, রাতকানা রোগ হয় না, চোখের অনেক ডেভেলপমেন্ট হয়। ফলে ভিটামিন এ কিডনিতে পাথর হতে দেয় না, স্কিনের জন্য ভালো। ভিটামিন এর যত কিছু গুণ আছে, কিডনিতে পাথর হবে না, রেনাল স্টোন হবে না, কিডনি খুব ভালো থাকবে। আরেকটা গাজর হচ্ছে বিটা ক্যারোটিন পাওয়া যায়, ক্যামেরাম্যানকে এগিয়ে আসতে বলবো। বিটা ক্যারোটিন মাঝে মাঝে বাগানটা ফোকাস করো, পিঁপে গাছগুলো ফোকাস করো, এদিকে পিঁপে গাছ। বিটা ক্যারোটিনের একটা মহান উৎস, বিটা লিভারে যাই যে কোনো খাবারে আমাদের বিটা ক্যারোটিন তৈরি হয়, কিন্তু এটা প্রাকৃতিক বিটা ক্যারোটিন, অর্থাৎ লিভার খুব সহজেই বিটা ক্যারোটিন তৈরি করতে পারে, যেটা চুলের স্বাস্থ্যের জন্য এবং চামড়ার জন্য খুব। আমরা জানি চুলের স্বাস্থ্য এবং স্কিনের জন্য গাজরটা কাঁচা খাওয়া খুব দরকার, গাজরটা কাঁচা খাওয়া খুবই দরকার। এবং এটা এমনি কোলেস্টেরল, প্রেশার, সুগার, থাইরয়েড সব রোগেই নিয়ন্ত্রণ করে, এবং ক্রিয়েটিনিন, তারপর ইউরিক অ্যাসিড এগুলোও নিয়ন্ত্রণ রাখে। গাজর যদি প্রতিদিন একটা করে কাঁচা গাজর খাওয়া হয়, একটু করে কাঁচা গাজর খাওয়া হয় প্রতিদিন, তাহলে একটা মানুষ এই সব গুণ পেয়ে যেতে পারে। আর গাজর আরেকটা বড় উৎস হচ্ছে, গাজর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, অ্যান্টি এজিং এনজাইম থাকে গাজরে। আর তাছাড়া গাজরে আরেকটা জিনিস থাকে গেলকা, সেটা হচ্ছে গাজরটা কাঁচা খাওয়ার পর অনেকক্ষণ ধরে চিবাত হবে, ফলে দাঁতের উপকার হয়, পুরো ভোকাল ক্যাভিটি, পুরো ল্যারিংস মানে স্বরযন্ত্র, গ্রাসনালি এইটার ব্যাকটেরিয়া মানে যেটা খারাপ ব্যাকটেরিয়া সেগুলোকে ধ্বংস করে, মুখের দুর্গন্ধ নাশক হয়, মুখের যে লালাগ্রন্থি আছে আমরা জানি সাবলিঙ্গুয়াল, সাবমন্ডিবুলার, প্যারোটিড,
এই গ্রন্থির যে এনজাইম, সে এনজাইমটাকে সক্রিয় করে, পাকস্থলীকে ভালো রাখে, গোটা পৌষ্টিকতন্ত্রটা ভালো রাখে। আর এটা খুব সহজলভ্য, বাজারে গেলে কেনে যায়, একটু ধুয়ে পরে উপরে চকাটা ফেলে কাঁচা খাওয়া যায়। সবজির সঙ্গে দিলে রান্না করলে অনেক এনজাইম নষ্ট হয়ে যায়। তারপর আমরা তেলে ফ্রাই করে আবার গাজর চুকিয়ে, গাজর হালুয়া, ওই সব মিষ্টি দিয়ে গাজরের গুণাগুণ অনেক নষ্ট হয়। এই গাজরের হালুয়া, গাজর ফ্রাই তেলে ছেঁকিয়ে, এটা তো মানে একেবারেই আমরা পুষ্টিগুণটা নিচ্ছি না। এত একটা ভালো প্রকৃতির দান, সেটাকে আমরা নিজেরা নষ্ট করে শুধুমাত্র জিভের টেস্টের জন্য ওর গুণটাকে পুরো ক্ষতি করে খাচ্ছি। আশা করি সবাই গাজর লাগাবে নিজের বাড়িতে। এবং নভেম্বর মাসে আমাদের যে কর্কটীয় অঞ্চল, কর্কটীয় অঞ্চল পৃথিবীর যে যত আছে, নভেম্বর মাসে গাজরটা লাগাতে হবে এবং ফেব্রুয়ারি মাস থেকে গাজর ফলবে মাটির নিচে। খাদ্য সঞ্চয়কারী মূল তুলে তুলে একটু ধুয়ে পরে ডাইরেক্ট খাওয়া, যত তাজা খাবো তত এর উৎসর্জক গুণ, এর হরমোনাল ফাংশন ঠিক থাকে, ফলে আমার শরীরটা তার গুণটাকে ভালো করে নিতে পারবে। আর এটা দাঁতে চিবিয়ে এবং অনেকক্ষণ ধরে চিবিয়ে 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 জল করতে হবে এটাকে, তারপর গলা ধক্করণ করতে হবে। তখন এই ভোকাল ক্যাভিটির যে সুবিধা, ভোকাল ক্যাভিটির যে লালা রসগুলোকে সক্রিয় করে, তাছাড়া ভোকাল ক্যাভিটির দুর্গন্ধ অ্যান্টিব্যাকটেরিয়ার ফাংশন, যেটা দাঁত দাঁতের পার সক্রিয়, দাঁত শক্ত করে, দাঁত মজবুত করে। এখন ক্যালসিয়াম আছে অনেক, আর অনেক বেশি ফাইবারও আছে গাজরে, ফলে ক্যালোরি খুব কম অথচ গুণ খুব ভালো। এটাতে সয়না ভিটামিন ডি এবং ভিটামিন ইও পাওয়া যায় গাজরে। মূল গাজরের মূল জিনিস হচ্ছে ভিটামিন এ, বিটা ক্যারোটিন সমৃদ্ধ একটা খাবার, যেটা ভিটামিন এর মহা ওষুধ। তাহলে আজ এই পর্যন্ত থাকছে, আশা করি সবাই একটা কাঁচা গাজর, কাঁচা গাজর চিবিয়ে চিবিয়ে অনেকক্ষণ ধরে গলিয়ে জল করে মুখে এটাকে গলা ধক্কন করবে, ঠিক আছে।